কোরবানি আসলে নায়ক দেব নদীতে ভাসিয়ে বাংলাদেশে লাখ লাখ গরু পাচার করেন। টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে সীমান্তে গরু পাচার মামলায় প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। দক্ষিণ কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ শেষে দেব সংবাদ মাধ্যমকে জানান, তিনি তদন্তকারী সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন। এক প্রশ্নের জবাবে মামলার প্রধান আসামি এনামুল হককে চেনেন না বলে জানান দেব। এই মামলার অন্যান্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম বেশ কয়েকবার উঠে এসেছিল বলে সিবিআই সূত্র জানা গেছে। এর আগে গরু পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাধীন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এনামুল হককেও জিজ্ঞাসাবাদ করেছিল সংস্থাটি। বিকাশ মিশ্র এবং এনামুল হককে সিবিআই হেফাজতে নেওয়া হলেও সম্প্রতি তারা সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। এর আগে বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল ভারতের আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডি হল মামলার অর্থ পাচারের দিকটি তদন্ত করছে। অভিযোগ আছে, গরু পাচারকারীরা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যেতে সীমান্তরক্ষী বাহিনী ও শুল্ক দপ্তরের কর্মকর্তাদের ঘুষ দিচ্ছিল। এই চক্রে জড়িত থাকার অভিযোগে 36 বিএসএফ ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ডার সতীশ কুমারকেও গ্রেফতার করেছিল সিবিআই। সংস্থাটি ইতোমধ্যে এনামুল হক এবং বিএসএফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। দেবের লোক এনামুল হক ভারতের গোয়েন্দাদের বলেছেন যে তিনি সহ তার পুরো দল দেবের কথা বাংলাদেশে লাখ লাখ গরু পাচার করেন। দেব তাদেরকে নিরাপত্তা দেয় আর তারা গরু পাচার করলে সেখান থেকে কোটি টাকা আয় করেন। তারা মূল নদী পথে গরু ভাসিয়ে রাতের আধারে আয়াচার করেন, আবার অনেক সময় তারা কাঁটাতার বেড়া ভেঙে সেখান দিয়ে গরু পাচার করেন। দেব যে একজন হিন্দু হয়ে গরু পাচারকারী এমন ঘটনা শুনে ভারতের হিন্দুরা দেবের ওপর বেশ চটেছেন। তারা বলেন, দেব কিভাবে এমন কাজ করেছেন একজন হিন্দু হয়েও? গরু আমাদের মা, আর সেই মাকে দেব বাংলাদেশের কাছে তুলে দেয় জবাই করার জন্য, খাবারের জন্য। আমরা দেবের কঠোর শাস্তি চাই সে যদি গরু পাচারে জড়িত থাকে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শো থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।